আজকে তোমাদের ক্লাস ইলেভেনের একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বাংলায় বলে জটিল সংখ্যা বা জটিল রাশি কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা নামটা দেখো জটিল কমপ্লেক্স নামের সঙ্গে বাস্তবে কিন্তু মোটি মিল নেই হয়তো মনে হবে অঙ্কগুলোও জটিল কিন্তু আদৌ অঙ্কগুলো খুবই সহজ মোটি জটিল নয় অর্থাৎ কমপ্লেক্স নাম্বার নামটা কমপ্লেক্স কিন্তু আসলে এর যে টাইপের প্রবলেমগুলো রয়েছে অঙ্কগুলো রয়েছে যে প্রবলেমগুলোর সলিউশন তো করবে সেগুলো আসলে খুবই সহজ খুবই ইজি ঠিক আছে তো এখন এই কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে বিস্তারিত এখন আলোচনা করবো আমরা তার আগে বলে দিই এই কমপ্লেক্স নাম্বার খুব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ভাইটাল চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে একটা ব্রড কোয়েশ্চেন পাঁচ নম্বর পড়ে একটা এমসি কিউ পড়ে এবং একটা অতি সংক্ষিপ্ত দু নম্বরের অঙ্ক পড়ে অর্থাৎ মোট আট থেকে নম্বরের কোয়েশ্চেন এখান থেকে অলরেডি হয় কমপ্লেক্স নাম্বার খুবই ভাইটাল চ্যাপ্টার মোট ন নম্বরের কোশ্চেন এখান থেকে কিন্তু তোমরা অ্যাটেম্প নিতে পারবে একটা ব্রড কোশ্চেন পাঁচ নম্বরের থাকবে একটা দু নম্বরের অতি সংক্ষিপ্ত থাকবে একটা এমসি কিও হয়তো থাকতেও পারে এক নম্বরের মোট আট থেকে নম্বর এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন অ্যাটেম্প করতে হয় সেই জন্য খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার খুব ভালো করে শুনবে খুব ভালো চ্যাপ্টার ঠিক আছে এবং খুবই সহজ চ্যাপ্টার গুটি কয়েকমাত্র ফর্মুলা আছে সেই ফর্মুলা যাবতীয় যত অঙ্ক আছে সমস্ত অঙ্ক একটা একটা করে হয়ে যাবে ঠিক আছে এখন শুরু করে যাক কমপ্লেক্স নাম্বার কী এতদিন পর্যন্ত অর্থাৎ একবারে ছোটবেলা থেকে শুরু করে নিয়ে অনেক সংখ্যার সঙ্গে তোমার পরিচিত হয়েছে একবারে ছোটবেলায় যে সংখ্যাগুলোর সঙ্গে তোমাদের পরিচিতি হয়েছিল সেটা হচ্ছে এরকম এক দুই তিন চার এই ধরনের সংখ্যাগুলো অর্থাৎ যেগুলো বলে স্বাভাবিক সংখ্যা যেগুলোর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ঠিক আছে তো এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাগুলো ক্যাপিটালটার এন এরকম একটা অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করা হয় এবং সেই সংখ্যাগুলো কি এক দুই তিন চার আপ টু পর্যন্ত এই সংখ্যাগুলোর সঙ্গে খুবই আগেই আমরা পরিচিতি হয়েছি বা আগেই আমাদের পরিচয়টা হয়েছে এক দুই তিন চার আপ টু ইনফিনিটি এই ধরনের সংখ্যাগুলোকে বলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটাকে ক্যাপিটাল এন এরকম একটা অ্যালফাবেটস দ্বারা ডিনোট করা হয় ঠিক আছে এই সংখ্যাগুলোর সম্বন্ধে আমরা একবারে ছোটবেলায় পরিচয় করেছি এরপরেই দেখলাম যে শুধুমাত্র এই সংখ্যাগুলি নয় একটু বড় হয়ে জানতে পারলাম যে আরো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এরকম অর্থাৎ এই ধরনের কিছু সংখ্যা যত শুধু এক দুই তিন চার আপ টু ইনফিনিটি পর্যন্ত নয় আরো কিছু সংখ্যা আছে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 ড মাইনাস তাহলে এই ধরনের সংখ্যাগুলো রয়েছে ঠিক আছে তাহলে প্রথমে শুরুতেই পেলাম এক দুই তিন চার এই ধরনের সংখ্যাগুলো তারপর একটু যখন বড় হলাম একটু যখন আপার লেভেলে উঠলাম আপার ক্লাসের দিকে গেলাম তখন দেখলাম আরও কিছু সংখ্যা আছে সেগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 মাইনাস রিপিট তাহলে কতগুলো সংখ্যা অলরেডি তখনই পেয়ে গেলাম ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এই ধরনের বিভিন্ন সংখ্যা পেলাম এখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই দুটো সংখ্যা মিলে একটা নতুন নাম পাওয়া গেল সেটা হচ্ছে সেট অফ এনটিজার অর্থাৎ অখণ্ড সংখ্যাসম সেট যেটাকে তোমার আই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ আইল টু অর্থাৎ অখণ্ড সংখ্যা সম্বন্ধে সেটা আমার চলে গেল জিরো প্লাস মাইনাস অর্থাৎ হ্যাঁ সেটা পজিটিভ ইন্টিজার হতে পারে নেগেটিভ ইন্টিজার ইনক্লুডিং জিরো জিরো একটা সংখ্যা যেটা না পজিটিভ না নেগেটিভ কারোর সবসময় বিচার করতে হয় ঠিক আছে তাহলে জিরো সাপেক্ষে সমস্ত সংখ্যাগুলিকে বিচার করা যায় সেজন্য ও না পজিটিভ না নেগেটিভ ঠিক আছে তাহলে ইনক্লুডিং জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আপ টু ইনফিএটি এই ধরনের যে সংখ্যাগুলো হয় এগুলো হয় ইন্টিজার বা অখণ্ড সংখ্যা সম্মেল তাহলে শুরুতেই শিখলাম ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সেটা একবারে শুরুতে শিখেছিলাম এক দুই তিন চার তারপর একটু বড়োই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আর প্রিন্ট মাইনাস টোয়েন্ফটি ধরনের সংখ্যাগুলো বলে তো সেই দুটো সংখ্যার টোটাল সমষ্টি যেটা সেটাকে বলা হয় সেট অফ এটিজার্স অখণ্ড সংখ্যা সংখ্যাসম্য সেট অর্থাৎ ওয়ান জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ইত্যাদি ইত্যাদি তাহলে দুটো জিনিস দেখা গেলো একটা ন্যাচারাল নাম্বার দেখা গেলো এন আর একটা দেখা গেলো অখণ্ড সংখ্যা সংখ্যাসম্য সেট আই তাহলে এন এবং আই দুটো জিনিসের পরিচয় অলরেডি আগেই শিখেছ সেটা আবার বলতাম এখন এরপরে আবার একটা সংখ্যা এলো সেটা হলো এরপরে যে সংখ্যাটা নিয়ে আবার ভাবনা চিন্তা শুরু হলো সেটা হচ্ছে এক ধরনের সংখ্যা যে শুধুমাত্র এরকম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যায় নয় আরও এক ধরনের সংখ্যা ভাগ করতে গিয়ে আমাদের সমস্যা হয়েছিল অর্থাৎ কোনো কিছুকে কোনো কোনো সংখ্যাকে কোনো সংখ্যাতে ভাগ করতে গিয়ে দেখা গেল আরেক ধরনের সংখ্যা চলে আসে যেমন একের তিন দুইয়ের তিন একের চার এই ধরনের কিছু সংখ্যা ডিভিশন ভাগ এই ধরনের দুটো সংখ্যার ভাগ অনুপাত ঠিক আছে এই ধরনের সংখ্যা আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে চলে আসছে তখন এই সংখ্যাগুলো আবার একটা বিশেষ নাম দেওয়া হলো সেই সংখ্যাটা বিশেষ সংখ্যাটা কি মূলত সংখ্যা তাহলে প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যা তারপর অখণ্ড সংখ্যা তাহলে আবার একটা সংখ্যা পরবর্তী দিল যে শুধুমাত্র এই ধরনের সংখ্যাগুলি নিয়ে আমাদের কাজ করলে হবে না আরও এক ধরনের সংখ্যা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে করতে এলো তখন সেটা সবাই মিলে ঠিক করে বিভিন্ন ঠিক করে নাম দিল যে এর নাম দিয়ে যাক মূলত সংখ্যা কেমন দেখতে এর সাত ইত্যাদি এই ধরনের যে সংখ্যাগুলো এগুলো মূল্য সংখ্যা একটা দিতে হবে তার ডেফিনেশনটা কেমন তার ডেফিনেশনটা ঠিক এইভাবে দিয়েছিল যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ ঠিক এইরকম যেসব সংখ্যাকে পি বাই কিউ এরকম ফর্মে আনতে পারবে যেখানে পি কিউ অবশ্যই ইন্টিজার এখানে তিনটে কন্ডিশন আছে যে মূলত সংখ্যা মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে শুধু এটা বলে দিলেই হবে না যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এবং পি পরিচয়টা তোমায় ডেফিনেটলি বলতে হবে যেখানে পি এবং কিউ হচ্ছে অখণ্ড সংখ্যা পি কিউ হচ্ছে ইনটিজার শুধু ইন্টিজার নয় কিউটাকে নট ইকুয়াল টু হতে হবে শুধু তাই নয় পি কিউ পরস্পর মৌলিক হতে হবে ঠিক আছে পি এবং কিউ আর প্রাইম টু ইচ আদার পরস্পর মৌলিক হতে হবে অর্থাৎ পি এবং কিউ সংখ্যা দুটো যদি পরস্পর মৌলিক হয় মৌলিক যদি না হয় তাহলে তো কাটাকাটি করা যাবে মধ্যে তাই না তাহলে পি এবং কিউ পরস্পর মৌলিক সংখ্যা এক তিন পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এক এবং ইন্টিজার 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 কি নিচের গুলো সব নট ইক তাহলে যেসব সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি কিউ হবে অখণ্ড সংখ্যাসমূহ এবং কিউ নট ইক হবে শুধু তাই নয় পি কিউ হবে পরস্পর মৌলিক আর ঠিক আছে পি এবং কিউ আর প্রাইম টু ইচ আদার অর্থাৎ তারা পরস্পর পরস্পর সঙ্গে মৌলিক সংখ্যা যদি হয় এবং তাকে পি বাই কিউ ফর্মে আনা যায় তাহলে সেটা হবে মূলত সংখ্যা এবং এই মূলত সংখ্যাকে সাধারণত কিউ এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয় কিউ এবং তাদেরকে এরকম কিউ এরকম একটা সিম্বল এই যে কিউ এই যে লিখেছি কিউ এই কিউ এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হ্যাঁ ঠিক আছে কিউ কিউ এরকম একটা সিম্বল দ্বারা মূলত সংখ্যাকে প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে মূলত সংখ্যা চলে এলো ঠিক এরপরে আরো একটা সংখ্যা এলো সেটাকে বলি এরপরে যে সংখ্যাটা এলো সেটা হচ্ছে এইরকম একটা কনসেপশন থেকে সমাধান করতে গিয়ে রুট বার করতে গিয়ে ধরো কোনো একটা ইকুয়েশন এরকম হল এক্সো স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু জিরো তো এখান থেকে সমাধান করে এক্সের মান তোমায় বার করতে হবে তাহলে ঠিক আছে তাহলে এক্সো স্কোয়ার মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে সমাধান করে যদি এক্সের এর মান নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে যেটা বেরোবে এক্স ইকুয়াল টু বেরোবে প্লাস মাইনাস রুট টু এক্স এর মান কত হবে প্লাস মাইনাস রুট টু তাহলে এই যে সংখ্যাটা রুট টু সেটা প্লাস রুট টু হতে পারে অথবা মাইনাস রুট টু হতে পারে এখন এই যে সংখ্যাটা প্লাস রুট টু অথবা মাইনাস রুট টু এই সংখ্যাটার একটা বিশেষ নাম দেওয়া গেল তাহলে এরা ওই যে সংখ্যাগুলো আমরা আগে জেনেছিলাম ইন্টিজার্স অখণ্ড সংখ্যা সম্বন্ধে সেট বা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে সেট বা মূলত সংখ্যা মূলত সংখ্যা সম্বন্ধে সেট এই যে সংখ্যাগুলো শিখেছিলাম তার মধ্যে নিশ্চয়ই পড়ছে না তাহলে এটা একটা অন্য ধরনের সংখ্যা পড়ছে একে সবাই মিলে ঠিক করলো যে এর একটা নাম দেওয়া যেতে পারে এর নাম দেওয়া হলো অমূলত সংখ্যা এই জন্য কিছু অমূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা একরকম অমূলত সংখ্যা তাহলে এরও ডেফিনেশান নিতে হবে তো অমূলত সংখ্যা যেমন রুট টু প্লাস রুট হতে পারে মাইনাস হতে পারে প্লাস রুট টু হতে পারে মাইনাস রুট হতে পারে রুট ফাইভ হতে পারে রুট সেভেন হতে পারে তাহলে বিষয়টা কি বিষয় ডেফিনেশন ডেফিনেশান আকারে রাখতে পারে অর্থাৎ যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে এক কথায় প্রকাশ করা যাবে না যেসব সংখ্যাকে কে পি বাই কি প্রকাশ করতে পারবো তারা তো আমার মূলত কিন্তু যাদেরকে পি বাই আকারে প্রকাশ করতে পারবো না যেমন এই সংখ্যাকে কখনই রুট টুকে কখনোই তুমি না কারণ যদি টুকে পি বাই কিউ লিখতে চাও কেমন দেখতে হবে রুট টুকে পি বাই কিউ লিখতে গেলে রুট টু বাই ওয়ান হয়ে যাবে রুট টু আমার কখনই অখণ্ড সংখ্যা নয় ওয়ানটা অখণ্ড সংখ্যা কিন্তু রুট তো তোমার অখণ্ড সংখ্যা নাই তাহলে রুট টুকে কখনই পি বাই কিউ ফর্মে আনতে পারবো না সুতরাং এটা আমার মূলত নয় তাহলে যেসব সংখ্যাকে পি বাই কিউ এই ফর্মে আনতে পারবো না পি বাই কিউ এই ফর্মে আমি আনতে পারবো না যেসব সংখ্যাকে তাকে আমরা বলবো অমূলত সংখ্যা তাহলে আলটিমেটলি কতগুলো সংখ্যা হলো দেখো প্রথমে শিখেছিলাম স্বাভাবিক সংখ্যা সমূহ স্বাভাবিক সংখ্যা থেকে হলো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা এলো অখণ্ড সংখ্যার পরে আরও একটু বড় যেটা এলো সেটা কি আমার এলো মূলত সংখ্যা মূলত সংখ্যার পরে যেটা এলো সেটা হচ্ছে অমূলত সংখ্যা এইবারে আরও একটা সংখ্যা আছে সেটার সঙ্গে এবার পরিচয় করিয়ে দিন লাস্ট অফ অল যে সংখ্যাটা এলো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার অর্থাৎ তোমার যত মূলদ সংখ্যা আছে এবং অমূলদ সংখ্যা আছে তাদের টোটাল কালেকশান যত মূলদ আছে এবং যত অমূল্য সংখ্যা আছে তাদের টোটাল যে কালেকশান সেটা আমার সবই হচ্ছে বাস্তব যেমন মূলত প্লাস অমূলত সংখ্যার যে টোটাল কালেকশন সেই টোটাল কালেকশন হচ্ছে আমার রিয়েল নাম্বার কারণ মূলত যে কোনো পূর্ণ সংখ্যা সে তো মূলত মধ্যে পড়ে আছে যেমন যে কোনো পূর্ণ সংখ্যা মনে করে চার একটা পূর্ণ সংখ্যা চারকে আমি মূলত বলতে পারি কারণ চার দেখো এরকম ফোর সংখ্যাটাকে আমি লিখতে পারি ফোর বাই ওয়ান ফোর সংখ্যাকে ফোর শুধুমাত্র ফোর সংখ্যা সেটা ন্যাচারাল নাম্বার হতে পারে ফোর সংখ্যাটা অখণ্ড সংখ্যা হতে পারে আবার ফোর সংখ্যাটা মূলত হতে পারে কারণ সব রকম প্রপার্টি ফোরের মধ্যে সবার ন্যাচারাল নাম্বারের প্রপার্টি আছে ফোরের মধ্যে পজিটিভ ইন্টিজার যার ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার প্রপার্টি রয়েছে ফোরের মধ্যে আবার মূল সংখ্যা প্রপার্টি রয়েছে সেই জন্য শুধুমাত্র মূলত মূলত মানে একটু বড় আকৃতি মানে যে সেটগুলো প্রথমে সংখ্যাগুলো শিখেছিলাম তার থেকে বড় ধরনের একটু হচ্ছে সেটা হচ্ছে মূলদ তাহলে যত মূল্য সংখ্যা আছে এবং যত অমূল্য সংখ্যা আছে তাদের টোটাল কালেকশন যেটা হবে সেটা হচ্ছে আমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এবং সেটাকে ক্যাপিটাল আর আলফাবেট সেটাকে ক্যাপিটাল আর এরকম একটা অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করা হয় তাহলে টোটাল রিয়েল নাম্বার হচ্ছে ক্যাপিটাল আর এরকম একটা সিম্বলের সাহায্যে প্রকাশ করে এখন এটাকে যদি ডায়াগ্রামেট্রিক দেখানো যায় চিত্রের মধ্যে বোঝানো যায় ঠিক এভাবে ভাবে দেখে নাও দেখো চিত্রের মধ্যে অনেকটা এরকম ভাবে বোঝানো যেতে পারে প্রথমে যে সংখ্যাগুলো শিখেছিলাম সেগুলো খুবই কম সংখ্যক সংখ্যা সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সেটা ভেতরে ছোটো যে সার্কেলটা সব থেকে যে ছোটো সার্কেল দেখো সেটা ভেতরে যে ছোটো সার্কেল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট বা এন তারপরেই একটু বড় সার্কেল করেছে এরকম সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা আই পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু জিরো প্লাস মাইনাস ওয়ান এটা তাহলে ওর থেকে বড় সংখ্যাগুলো পরিমাণে সংখ্যায় বেশি তাহলে প্রথমে ন্যাচারাল নাম্বার ছিল খুব কম সংখ্য সংখ্যা তারপরে যেমন ইনটি অখণ্ড সংখ্যাগুলো ছিল প্লাস মাইনাস দিয়ে তা আরও বেড়ে গেলো পরিধিটা ঠিক আছে তারপরে এলো মূলত সংখ্যা মানে ন্যাচারাল অখণ্ড সংখ্যা সবাই মিলেই তো মূলত তাহলে মূলত সংখ্যা পরিধিটা আরও বেড়ে গেল সে মূলত সংখ্যা তারপর একটা কিউ কিউ তাহলে প্রথমে ন্যাচারাল ছিল তারপরে বড় সার্কেলটা হয়ে গেল আই ইন্টিজার হয়ে গেল অখণ্ড সংখ্যা তারপরে আরও বড় বেড়ে গেল সেটা হচ্ছে মূলত সংখ্যা সেই মূলত সংখ্যা মূলত টোটাল কালেকশন আমার কি হয়েছে রিয়েল নাম্বার রিয়েল নাম্বারের সংখ্যা আরও বড় সার্কেল হয়ে গেল তাহলে যত একে যাচ্ছে প্রথমে ছিল ন্যাচারাল তারপরে ইন্টিজার তারপরে মূলত সংখ্যা তারপরে রিয়েল নাম্বার তাহলে সার্কেলটা একে বাড়ছে এইভাবে মোটামুটি ফিগারের সাহায্যে বোঝা যায় এবারে আরো বড় হয়ে যাবে সেটা হচ্ছে জটিল সংখ্যা যদি বোঝাতে পারি সেটা বড় আরো বড় হয়ে যাবে ঠিক রিয়েল নাম্বারের মতোই কনসেপশন থেকে আসবে যে একটা একটা করে বাড়তে বাড়তে যেমন রিয়েলটা এত বড় হয়ে গেছে একই রকম ওই বাড়তে 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 জটিলটাও আরো বড় ফর্ম নেবে অর্থাৎ জটিলটা তখন তোমার এর থেকেও বড় হয়ে যাবে অর্থাৎ জটিল আকারটা তখন এর থেকেও বড় হয়ে যাবে কমপ্লেক্স নাম্বারটা ঠিক আছে এবার সেই কমপ্লেক্স নাম্বারটি কনসেপশনটা কোন জায়গা থেকে এলো কিভাবে এলো সেটা একটু বলি মনে করো কোন একটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস থ্রি কার্ড জিরক দেখতে দিয়ে বলেছে এটা সমাধান করতে একটা ইকুয়েশন এরকম বেরিয়েছে ক্যালকুলেশন করতে করতে আসতেই পারে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি কার্লু জিরো এসছে সমীকরণ এই সমীকরণের সমাধান এক্স এর মান বার করতে এক্সের মান তো বার করা যায় মূল বার করা যায় জানি আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি কার্ল জিরো এই ধরনের ইকুয়েশনের সমাধান করতে গিয়ে চরম জটিলতা সৃষ্টি হয় যার জন্যই জটিল সংখ্যাটা এসছে তো এক্স স্কোয়ার প্লাস থ্রি টু জিরো সমাধান করতে এক্সের যেটা মান আসছিল সেটা এরকম দেখতে এক্সিউল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি এরকম একটা পজিশন চলে আসে যে সংখ্যাটা আগে কেউ কখনোই দেখেনি এই যাবৎ পর্যন্ত যে সংখ্যাগুলো শিখলাম সেই সংখ্যায় কখনোই এরকম রুটের ভেতরে নেগেটিভ সাইন কখনই আসেনি ঠিক আছে রুটের ভেতরে নেগেটিভ সাইন এই যাবৎ পর্যন্ত যতগুলো সংখ্যা শিখলাম ন্যাচারাল নাম্বার বলো ইন্টিজার বলো হ্যাঁ মূলত সংখ্যা বলো অমূলধ সংখ্যা বলো রিয়েল নাম্বার বলো যত সংখ্যা শিখলাম আপ টু ইনফিনিটি পর্যন্ত কারোর মধ্যে এরকম ফরমেশন কখনই আসেনি যে রুটের ভেতরে নেগেটিভ সাইন তো যেহেতু রুটের ভেতরে এখানে নেগেটিভ সাইন ক্যালকুলেশন করতে চলে এসছে তা ডেফিনেটলি এটা একটা অন্য ধরনের সংখ্যা তখনই বিভিন্ন গণিতবিদের মাথায় বিভিন্ন রকম চিন্তাভাবনা সেই জায়গা থেকেই জটিল সংখ্যা ধারণাটা একে এসছে তো সেটা বলি যে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রিকে কীভাবে লেখা যায় দেখো প্লাস মাইনাসটা এখানে বাদ দিচ্ছি শুধু রুট ওভার অফ মাইনাস থ্রি এই চিহ্নটাকে কীভাবে কী লেখা যায় সেটা আমি দেখাচ্ছি মনে করো শুধুমাত্র এটা রুট ওভার অফ মাইনাস থ্রি আমি লিখতে পারি রুট ওভার অফ মাইনাস ওয়ান ভেতরে ক্যালকুলেশন করা যদি পারে লিখছি রুট ওভার অফ মাইনাস ওয়ান ইন্টু থ্রি এটা সময় রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট অফ থ্রি এটা কিন্তু সবসময় হয় না কখন হয় কন্ডিশনটা বলছি দেখো যে কখন রুট ওভার অফ মাইনাস ওয়ান থ্রি অফ মাইনাস ওয়ান এটার কন্ডিশন লাগে সেই কন্ডিশনটাকে বলে দিই খুব ইম্পর্টেন্ট অফ হবে না যদি এ এবং বি এ এবং বি দুটো সংখ্যায় যদি নেগেটিভ হয় এ ও নেগেটিভ হয় বিও নেগেটিভ হয় অর্থাৎ বোথ দ্য ডিজিটস আর নেগেটিভ যদি উভয় ডিজিট উভয় সংখ্যায় আমার নেগেটিভ হয় ঋণাত্মক হয় তাহলে কিন্তু এই প্রপার্টি হোল্ড করবে না অর্থাৎ এ ডট বি রুট ডব বি হবে না কখন যদি উভয়ই নেগেটিভ হয়ে যায় কেমন একটা এক্সাম্পল দিচ্ছে দেখো

এটা সবসময় করা যাবে যদি কমপক্ষে একজনা পজিটিভ হয় এব মধ্যে কমপক্ষে একজনা পজিটিভ হলেই রুট ওভার অফ এ ডট বিপ ইন্টু ডব বি লেগে যায় বা রুট অফ এ বি থেকে এটা লেখা যাবে ওকে তাহলে উভয়ই যদি নেগেটিভ হয় এই প্রপার্টি আমার কাজ করবে না দেখা যায় উভয়ই যদি নেগেটিভ হয় এই প্রপার্টি কাজ করবে না তাহলে রুট ওভার অফ মাইনাস ওয়ান ইন্টু থ্রি সব রুট অফ মাইনাস ওয়ান ইন্টু রুট অফ থ্রি দেখতেই পারি কারণ এই যে জায়গাটা এলো এই জায়গা থেকে একটা ভাইটাল পজিশন আসছে এখন এই যে রুট ওভার অফ মাইনাস ওয়ান এসছে এই রুট ওভার অফ মাইনাস ওয়ানকে একটা ইউনিট বা একক ধরে আছে এই যে রুট ওভার অফ মাইনাস ওয়ান এটা একটা নতুন জিনিস এখন এর সমস্যার সমাধান যদি করে ফেলতে রুট অফ মাইনাস ওয়ানটাকে রুট থেকে আমার পরিচিত তো রুট ওভার অফ মাইনাস ওয়ান এর সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে আমাদের টোটাল নাম্বারটার সমস্যার সমাধান হয়ে যাবে এখন এই রুট ওভার অফ মাইনাস ওয়ান এটাকে ইউনিট ধরে নিল সময়গুলো ঠিক করলে এটাকে একটা ইউনিট ধরে যায় এবং এটাকে আই এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করা যায়

সর্বত্র সবসময় যদি রুট ওয়ার অফ মাইনাস ওয়ানের থেকে আয় আমরা বসাতে পারি তাহলে যে কোনো এই ধরনের প্রবলেমের সমাধান করা আমাদের খুব সহজ হয়ে যাবে এবং সেটা সবাই মিলে ঠিক করলে ওটা একটা ইউনিট ধরা যাক এবং সেটাকে রুট ওয়ার অফ মাইনাস ওয়ান দ্বারা প্রকাশ করা যাবে তাহলে আয় তাহলে এটা ফাইনালি কী বেরোবে তাহলে এক্স ইউল টু আই ইন্টু রুট থ্রি বেরিয়ে যাবে কারণ আই রুট অফ মাইনাস ওয়ান তাহলে এক্সের মানে আই রুট থ্রি অর্থাৎ এক্স এর মান তাহলে আমি খুব সহজেই বার করতে পারলাম যে এক্স স্কোয়ার প্লাস থ্রি করে যদি জিরো হয়ে যায় তাহলে এক্স এর মান আমার যাবে আই রুট থ্রি এই আইটাকে বলা হয় কমপ্লেক্স ইউনিট বা জটিল রাশির একক বলা হয় ঠিক আছে এই জায়গা থেকে এই ধরনের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে জটিল সংখ্যা দ্বারা দ্বারা আখ্যা দিল গণিতবিদরা নামকরণ করলো কেন কারণ এর সঙ্গে সবসময় আমার আই লেগে থাকবে আর ধরনের সংখ্যা যেটা আই আমার সবসময় লেগে থাকবে ঠিক আছে এই কনসেপশন থেকে বা এই ধরনের ইকুয়েশন সমাধান করতে গিয়েই আমার জটিল সংখ্যা বিষয়টি এসছে যদিও বিষয়টা জটিল নয় শুধুমাত্র রুটার অফ মাইনাস ওয়ান আই এইটুকুই আমি ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে এই কোয়েশনটা এসছে এরপরে দেখো আরো একটা অন্য বিষয় বলছি তাহলে ফাইনালি যেটা এলো সেটা হচ্ছে আইগাল টু রুট ওভার অফ মাইনাস ওয়ান এই পর্যন্ত আমাদের এলো এখন এই যে জিনিসটা এসছে যে কমপ্লেক্স নাম্বার ইউনিট আইগুল রুট অফ মাইনাস ওয়ান এটা উভয় পক্ষে বর্গ করে দাও তাহলে আই সমান কি আসবে বড় করে দিলে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আসবে ঠিক আছে তাহলে এগুলো তোমায় সূত্র এখন মনে রাখতে হবে যে আই হচ্ছে রুট ওয়ার অফ মাইনাস ওয়ান এটা যেমন মনে রাখতে হবে ইউনিট একই রকম ভাবে মনে রাখতে হবে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান হয় এটাও তোমায় মনে রাখতে হবে এই কনসেপশন থেকে আই কিউ আসবে আই টু দি পাওয়ার ফোর আসবে যেমন দেখো আই কিউ কত আসবে আই ক্যালকুলেশন করে পারলাম মাইনাস আই কারণ আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি ঠিক আছে আই স্কোয়ার মানে কত দেখলাম মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই তাহলে আই কিউব মানে হচ্ছে মাইনাস ও আয় তাহলে আই সময় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আই একই রকম ভাবে আই টু ডিবার ফোর দেখো

বা এক্সো স্কোয়ার প্লাস সেভেন ইকোয়ালেটি জিরো বা এক্সো স্কোয়ার প্লাস ফোর ফাইভ ইকোয়ালেটি জিরো এই ধরনের যে কোনো রাশির বা এক্সো স্কোয়ার প্লাস এইট ইক ইকোয়ালি জিরো এই ধরনের যে ইকুয়েশানগুলো রয়েছে এদের সমাধান করতে গিয়ে আমার কমপ্লেক্স নাম্বারের ধারণাটা প্রাথমিকভাবে এসছিলো এবারে মূল যে ডেফিনেশান এটার ধারণা এসেছিলো সেখান থেকে আইটা কী বললাম ইউনিট কমপ্লেক্স নাম্বারের এবারে কোন জায়গা থেকে ডেফিনেশানটা কীভাবে আসছে কমপ্লেক্স নাম্বারের সেই জায়গাটা এবার আসি ডেফিনেশন অব কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাসীর সংজ্ঞা এবার ফিরে আসছে তো জটিলসির ধারণা যে জায়গা থেকে এসছে সেই জায়গাটা বললাম এবার ডেফিনেশন আমার এই আসতে হবে যে তাহলে জটিলাসীর ডেফিনেশনটা কি হবে তো ডেফিনেশানটি দিকে আবার চলে এলাম তারপর সেই রিয়েল নাম্বারের যে জায়গাটা সেই জায়গাটা চলাম বাস্তব সংখ্যা লিখে দিয়েছি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার ক্যাপিটাল আর মানে প্রকৃতিটা যথেষ্ট বড় প্রথমে ন্যাচারাল নাম্বার ছিল তারপর অখণ্ড সংখ্যা ছিল তারপর মূলদ সংখ্যা ছিল তারপরে বাস্তব সংখ্যা মানে প্রকৃতিটা যথেষ্ট বড় সব থেকে যে সার্কেলটা সেটা ছিল মোটামুটি তো মনে করলাম এক্স এবং ওয়াই কোনো দুটো বাস্তব সংখ্যা আমি ধরে নিলাম যে যে কোনো দুটো বাস্তব সংখ্যা ধরি যদি কোনো সংখ্যাকে জেড যে কোনো একটা সংখ্যা মনে করি জেড তাকে যদি আমি সবসময় এক্স প্লাস আই ওয়াই আই বলতে কি একটু আগে বলেছি তাহলে কোনো সংখ্যাকে জেড তাকে যদি আমি এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনতে পারি অর্থাৎ এরকম যে কোনো সংখ্যা জেড মনে করো এক্স ওয়াই যে কোনো দুটো বাস্তব সংখ্যা প্রথমে নিয়ে নিচ্ছি যে কোনো একটা সংখ্যা জেড যে কোনো একটা সংখ্যা মনে জেড যদি তাকে এইভাবে প্রকাশ করতে পারি এবং ফর্মে আনতে এক্স প্লাস আই ওয়াই যেখানে এক্স ওয়াই এর পরিচয়টা বলে দিচ্ছি এক্স অবশ্যই রিয়েল নাম্বার ডেফিনেটলি নাম্বার রিয়াল নাম্বার মানে জিরো হতে পারে প্লাস মাইনাস ওয়ান হতে পারে প্লাস মাইনাস টু হতে পারে রুট টু হতে পারে মাইনাস টু টু হতে পারে মাইনাস দুই তিন হতে পারে এক এক চার হতে পারে পাঁচের চার হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে মানে রিয়াল নাম্বার যা ডেফিনেশন যা খুশি তাই হতে পারে এক্স ঠিক আছে ইনক্লুডিং জিরো হতে পারে কোনো ব্যাপার নেই তো এক্স ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা এবং আই তার মান দুটো মাইনাস ওয়ান আগেই আমরা শিখে নিয়েছি শুরুতেই কোন জায়গা থেকে কনসেপশনটা এসছে সেই জায়গাতেই আমরা আইটাকে জেনে নিয়েছি তাই এক্স ওয়াই যে কোনো দুটো সংখ্যা বাস্তব সংখ্যা ধরে নিলাম এবারে বলছি যদি যে কোনো সংখ্যা জেড জেডটা যে কোনো সংখ্যা র্যান্ডামলে নিতে পারে যে কোনো সংখ্যা জেড তাকে যদি আমি এক্স প্লাস আই ওয়াই এরকম ফর্মে মূল জায়গাটা চেয়েটা যে কোনো সংখ্যাকে যদি আমি এক্স প্লাস আই ওয়াই ফর্মে আমি আনতে পারি যেখানে এক্স ওয়াই এর পরিচয় ডেফিনেটলি বাস্তব সংখ্যা বলে দিয়েছি এবং কি সেটা বলে দিয়েছি তাহলে যদি যে কোনো সংখ্যাকে জেড ইজ এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে আমি আনতে পারি তাহলে জেড সংখ্যাকে তখন আমি বলব কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা পয়েন্ট টু কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা বা জটিল রাশি এরপর আবার অন্য একটা জিনিস বলবো তার আগে এটা বলে দিই এটার নাম কিন্তু কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা বা জটিল রাশি যদি যেকোনো সংখ্যা জেড তাকে আমি এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনতে পারি যেখানে এক্স এর পরিচয় বাস্তব এবং আই হচ্ছে রুট অফ মাইনাস ওয়ান তাহলে সেই সংখ্যাটাকে আমি কমপ্লেক্স নাম্বার করবো যেমন একটা এক্সাম্পেল দিচ্ছি মনে করো যে কোনো একটা সংখ্যা জেড তাকে আমি লিখলাম টু প্লাস থ্রি আই ফর্মে লিখলাম তাহলে ডেফিনেটলি টু এবং থ্রি সংখ্যা দুটো কমপ্লেক্স ইয়ে বাস্তব সংখ্যা দুইও বাস্তব সংখ্যা তিনও বাস্তব সংখ্যা তাহলে টু প্লাস থ্রি আই এই যে সংখ্যাটা সেটাকে আমি জেড দ্বারা নামকরণ করতে পারি কারণ যেসব সংখ্যাকে এক্স প্লাস আই ওয়াই ফর্মে আনতে পারবো তাকে আমি কমপ্লেক্স নাম্বার বা জটিল বলতে পারি তাহলে টু প্লাস থ্রি আই যে সংখ্যাটা এটা অবশ্যই আমার একটা কমপ্লেক্স নাম্বার একই রকমভাবে সংখ্যাটা এটাও হতে পারত টু মাইনাস থ্রি আই টু এবং মাইনাস থ্রি দুজনেই রিয়েল নাম্বার ঠিক আছে তাহলে এটা একটা জটিল আছে হতে পারে এটা রুট টু প্লাস ফাইভ আই অবশ্যই রুট টু প্লাস ফাইভ আই এক্স প্লাস আই ওয়াই ফর্মে আছে যেখানে রুট টু রিয়েল নাম্বার ফাইভ রিয়েল নাম্বার ইত্যাদি ইত্যাদি হতে পারে তাহলে যদি কোনো সংখ্যাকে আমি এরকম ফর্মে আনতে পারি এক্স প্লাস আই ওয়াই যেখানে এক্স ওয়াই আমার বাস্তব সংখ্যা হবে এবং আরেকটা হবে রুট ওভার অফ মাইনাস ওয়ান অর্থাৎ জটিলস ইউনিট তাহলে সেই সংখ্যাগুলোকে অবশ্যই আমি কমপ্লেক্স নাম্বার আখ্যা দিতে পারবো এখন এইখানে একটা বিষয় রয়েছে তাহলে বাকি সংখ্যাগুলো কেমন হবে যেমন একটা সংখ্যার উদাহরণ দিচ্ছি ধরো আচ্ছা বোর্ডে আমি একটা সংখ্যা লিখছি ধরো ফাইভ অনলি ফাইভ দেখা যাচ্ছে এখন এই ফাইভ সংখ্যাটা কি ধরনের সংখ্যা কেউ যদি বলে এটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কারেক্ট কেউ যদি বলে এটা অখণ্ড সংখ্যা কেউ যদি বলে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ওকে কেউ যদি সংখ্যা বলে অর্থাৎ আকারে প্রকাশ যায় কেন কারণ আমি লিখতে পারি ফাইভ বাই ওয়ান তাহলে ফাইভ বাই ওয়ান আকারে যদি লিখতে পারি তাহলে মূলত সংখ্যা ঠিক আছে আবার এটা রিয়েল নাম্বার তো বটেই বাস্তব সংখ্যা তো বটেই কারণ মূলত অমূলত সব সংখ্যা সমষ্টি হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে এই ফাইভটাকে কত রকম সংখ্যা আখ্যা দিয়ে যেতে পারছে ন্যাচারাল নাম্বার বলা যেতে পারে এনটিজার বলা যেতে পারে মূলত সংখ্যা বলা যেতে পারে রিয়েল নাম্বার বলা যেতে পারে কারণ এই সংখ্যাটাকে আরো একটা সংখ্যা বলা যেতে পারে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কেন কারণ ফাইভকে তাকে কি ফরম্যাপ লিখতে পারছি ফাইভকে আমি কি লিখলাম ফাইভ ইয়ে টু ফাইভ প্লাস জিরো ইনটু আই লেখা যেতে পারে কারণ জিরো ইনটু আয় মানে জিরো তাহলে ফাইভ ইজ ফাইভ প্লাস জিরো মানে ফাইভ তাহলে ফাইভকে আমি লিখতে পারি ফাইভ প্লাস জিরো ইন্টু আই যেখানে দেখো ফাইভ এবং জিরো অবশ্যই রিয়েল নাম্বার কারণ এক্স ওয়াই রিয়েল নাম্বার হতে বলেছিলাম তাহলে ফাইভ জিরো রিয়েল নাম্বার ঠিক আছে তাহলে যেহেতু ফাইভ সংখ্যাটাকে আমি এবার লিখতে পারতাম তো ফাইভটাকে ইট মে বি কল্ড কমপ্লেক্স নাম্বার তাহলে এটা কমপ্লেক্স নাম্বার ফর্মে লিখতে পাচ্ছি কমপ্লেক্স ফর্মে লিখতে পাচ্ছি ঠিক আছে তাহলে যে কোনো আমি বাস্তব সংখ্যা কি এরকম কমপ্লেক্স ফর্মে আমি লিখে ফেলতে পারছি কমপ্লেক্স ফর্মে আমি লিখে ফেলতে পারছি তাহলে কমপ্লেক্স নাম্বারের পদ্ধতিটা কি আরো বেড়ে গেল না তাহলে রিয়েল নাম্বারের যে পরিধি ছিল সেখানে কমপ্লেক্স নাম্বার প্রতিটা আরো বাড়লো না বাড়লো এমনি নর্মাল কমপ্লেক্স নাম্বার টু প্লাস সি আই টু মাইস সি আই রুট টু প্লাস ফাইভ আই ইত্যাদি ইত্যাদি নর্মাল কমপ্লেক্স নাম্বারগুলো রয়েছে কিন্তু এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে মূলদ অমূলদ যে সংখ্যাগুলো রয়েছে বা রিয়েল নাম্বার তাদেরও আমি তো কমপ্লেক্স ফর্মে লিখতে পারি কমপ্লেক্সের আকারে লিখতে পারি তাহলে কমপ্লেক্সের খুব স্বাভাবিকভাবে ওদের থেকে আরও বেড়ে গেল তাহলে তারপরে আরও যদি একটা বড়ো সার্কেল করে দিই তাহলে সেটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারের সার্কেলটা যাবে মনে পড়ছে যে সার্কেলটা আমি গেছিলাম সেই সার্কেল যদি আরও একটা বড় করে সার্কেল করে দিই তাহলে ডেফিনেটলি সেটা আমার কমপ্লেক্স নাম্বারের সার্কেলে যাবে তাহলে যে কোনো রিয়েল নাম্বারকেও আমি এরকম কমপ্লেক্স ফর্মে লিখে নিতে পারছি ঠিক আছে এরপরে আচ্ছা ঠিক আছে এরপরে কমপ্লেক্সের পরে আর একটা নাম আমি বলে দিচ্ছি পরের দিন যেটা করবো সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা দুটো কিন্তু আলাদা জিনিস প্রথমে বললাম জটিল জটিল সংখ্যা জটিল কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা বা জটিল বা অবাস্তব সংখ্যা নাম দুটো আলাদা নিশ্চয়ই কিছু একটা ডিফারেন্স হয়েছে এই যে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা এর সঙ্গে জটিল সংখ্যার কোন জায়গায় মূল পার্থক্য সেই জায়গাটা পরের দিন পরের ক্লাস নিঃশল্লা আলোচনা করা হবে ঠিক আছে তাহলে পরের দিন শুরু করবো ইমাজিনেরি নাম্বারের জায়গা থেকে ঠিক আছে কমপ্লেক্স নাম্বার এবং ইমাজিনারি নাম্বার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা একটু দেখাবো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই